শহরের ট্যাটু আঁকানোর ডেস্টিনেশন নয়া যোগ ইং ফর এভার। বড় সড়ো স্টুডিও, কাঁচে ঘেরা দোকানটিতে উল্কি আঁকার বিরাট সব ছবি। দরজাটারে ঢুকলেই চোখে পড়বে সারি সারি রঙের বোতল, নানা শেডের রং, অনুতাসে রেখে রাখা নানা মাপের সূচ, সঙ্গে মৌমাছির মতো আওয়াজ, কর্মীর মতো ছোট্ট বৈদ্যুতিন যন্ত্র দিয়ে উল্কি আঁকছেন শিল্পী বা হাল ফ্যাশনের ট্যাটু। অভিনেতা সৌরভ দাসের হাত ধরে উদ্বোধন হলো এই ট্যাটু পার্লারের। কলকাতা শহরে ট্যাটু আঁকানোটা বেশ জনপ্রিয় হয়ে উঠছে, তাই শহর কলকাতায় গড়ে উঠছে একের পর এক ট্যাটু পার্লার। তাই নবতম সংযোজন দ্য ইঙ্ক ফর এভার। আমার নিজের টিমখানা আছে, যদিও প্রচন্ড মিনিমালিস্টিক, যেহেতু অভিনয় করতে সেক্ষেত্রে মেকআপ আর্টিস্টরা প্রচন্ড রেগে যাবে বেশি ট্যাটু হলে। সেক্ষেত্রে আমার তো এমনি ট্যাটু প্রচন্ড ভালো লাগে। অদ্ভুত একটা জিনিস, আমার সঙ্গে ইনফ্যাক্ট অনেক বন্ধুদের এই নিয়ে অনেক কথা হয়, যেমন অনির্বাণের সঙ্গে একবার শুনে কত সময় গেছিল, এইটা তো 2,500 টাকার মেকআপ লাগবে, এখন যে জিনিসটা লিখেছি সেটা তো লিখতেই হতো, মনে খুব কাছে জিনিসই আর কি, সবসময় এজ থাকে সারা জীবন। তাই যেরকম আমার এখানে আছে, এটা একটা বন্ধু বাইলার বলে একটা ওয়েব সিরিজ করার পর এটা ট্রিবিউট টু দ্য ক্যারেক্টার, যেটা সারা জীবন কুচকে যাবে চামড়াটা তখন থাকবে, তখন হয়ে যাবে। তো সেক্ষেত্রে যাই হোক না, যতটা সময় পাই সিরিজ করি দেখি, সব থেকে বেশ তো মনে পাই। তো দাদার সিগনেচারটাও আমি একটা করাবো, অ্যাকচুয়ালি দাদাকে গিফট দেওয়ার জন্য সামনে দাদা দাও 21 আমার ইচ্ছা ছিল যে যদি দিতে পারি তো 21 আগে দিয়ে দেবো, ঠিক আছে, সেটা সারপ্রাইজই থাকবে আলাদা করে। করার ইচ্ছে আছে এবং এইখানে এসে ডিজাইনগুলো দেখে সত্যি খুব ভালো লাগছে, মানে ইটস ভেরি অ্যাট্রাকটিভ। তো সর্বজিৎকেও সেটা নিয়ে পরে ভালো বলে সাজানো হয়েছে, হ্যাঁ সত্যি, এবং জায়গাটা খুবই সাজানো হয়েছে এবং খুবই সেখানে সর্বজিতের ট্যাটু পার্লার ওপেনিংয়ে ফর এভার। আর আমার নিজের একটা ট্যাটু আছে, 11 বছর আগে কিনেছিলাম, ট্যাটুটা মানে রেসপেক্ট লাভ, যেটা মানে আমার মনে করি ট্যাটু একটা ভাইব্রেশন হয়, আর ট্যাটু আমার মনে হচ্ছে যে আমার মনে হয় যে রেসপেক্ট অ্যান্ড লাভ, যেটা আমি ট্যাটু বলেছি চাইনিজ ল্যাঙ্গুয়েজে, আমি লাইফে সেটা পেয়েছি। তো ফিউচারে আমি আরও ট্যাটু করাতে চাই, কিন্তু প্রফেশনের জন্য সেটা করানো পসিবল হয় না, যদি হয়তো আমি ওখানে না থাকতাম তাহলে। বিরোধী